যোগদানের অনুষ্ঠান যোগ দিচ্ছেন তাপস রায়, বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিধানসভা থেকে সোজা সল্টলেকের বিজেপির দপ্তরে যাওয়ার কথা তাপস রায়ের, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, সরাসরি নিউজ রুমে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। দেখো, কোনো জল্পনা কল্পনার নয়, সোজাসুজি বলে দিচ্ছি, কারণ আমরাই প্রথম জানিয়েছিলাম জল্পনা, যে জল্পনা চলছিল সেই জল্পনায় জল ঢেলেছি আমরা গত পরশু দিন। তাপস রায়ের বিষয়ে প্রথম থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম তাপস রায় বিজেপিতে যাচ্ছেন, এবং সেটাই সার্থক হলো। গত 7 তারিখে তাপস রায় জয়েন করার কথা থাকলেও আজ সকালে তাপস রায়কে ফোন করেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য, এবং তিনি পরিষ্কার করে দেন যে তাপস রায় যদি চান আজই জয়েন করতে পারেন। সেই মতোই কিন্তু বিকাল 5টার সময় তাপস রায় তৃণমূলের এই বর্ষিয়ার নেতা তথা বরানগরের বিধায়ক ছিলেন, তিনি পদত্যাগ দিয়ে করেছিলেন, এবং তিনি কিছুক্ষণ পূর্বেই তিনি পৌঁছেছিলেন আমরা জানি যে বিধানসভায়, সেখানে কিছু ফর্ম্যালিটিস ছিল, কারণ পরশুদিন তিনি যখন পদত্যাগপত্র দেন তারপরে তাকে বিমান বন্দ্যোপাধ্যায় তাকে আগামী পরশু আসতে বলেন, এবং তিনি সেখানে যান, গিয়ে সেই ফর্ম্যালিটিস তিনি ইতিমধ্যেই পূরণ করেছেন বলে খবর। এবং সেই সঙ্গেই তিনি ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে বিজেপির যে কার্যালয় রয়েছে সল্টলেকে, এই মুহূর্তে তাদের অন্যতম প্রধান কার্যালয়, সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তাদের উপস্থিতিতে গেরুয়া পতাকা তিনি হাতে তুলে নেবেন। এবং তাপস রায় একজন বর্ষিয়ার নেতা, একথা বলা বারবার বলছি, এ কারণেই তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু গত 12 জানুয়ারি যখন তাপস রায়ের বাড়িতে ইডি যায়, তারপরে কার্যত গত পরশু দিন পর্যন্ত, তাপস রায়ের পদত্যাগের আগে পর্যন্ত 52 দিন ছিল, সেই সময় দাঁড়িয়েও তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে, তার আগেও পর্যন্ত যখন তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন, সে মতো কোনো কথা বলেননি। কিন্তু গত পরশুর আগের দিন দেখা যায় যে, অর্থাৎ 3 তারিখ রাত্রে অনেকেই তার বাড়িতে গেছিলেন, তার মধ্যে বার্তা ভৌমিক ছিলেন রাজ্যের মন্ত্রী। পরের দিন অর্থাৎ 4 তারিখে আমরা দেখতে পেলাম যে তাপস রায়ের বাড়িতে সকালবেলাতেই কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা গেলেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনি বারবার একটা কথা বলছেন যে ইডি সিবিআই যার বাড়িতেই গেছে, মুখ্যমন্ত্রীর তদন্ত চলাকালীন, তাদের বাড়িতে সার্চ চলাকালীন তিনি বক্তব্য রেখেছেন, তার হয়ে হাল ধরেছেন। কিন্তু দলের পক্ষ থেকে এই 52 দিনে একটা দিনও আমার বা আমার পরিবারের খোঁজ নেওয়া হলো না। তাপস রায়ের যখন বাড়িতে ইডি হানা হয়, তারপরও বিজেপি নেতৃত্ব, কংগ্রেসের সভাপতি, প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেছিলেন তৃণমূলের যে কজন স্বচ্ছ ভাবমূর্তির লোক আছে, যাদের গায়ে কাদা ছেঁড়ার দাগ নেই, তাদের মধ্যে অন্যতম এই তাপস রায়, এবং তাপস রায়ের বাড়িতে ইডির হানা কার্যত অত্যন্ত দুঃখজনক। এবং তাপস রায় যে অভিযোগ করেছিলেন যে বিজেপির নেতা, বর্তমান উত্তর কলকাতার যিনি বিজেপির সভাপতি, সেই তমগ্ন ঘোষের বাবা তপন ঘোষ, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সচিব, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই কাজে লাগিয়েই তার বাড়িতে ইডি পাঠিয়েছিল, কিন্তু দল কোনো রকম প্রতিবাদ করেনি, এটাই তাপস রায়ের অন্যতম ক্ষোভ। এবং সেই সঙ্গেই দেখো, একটা দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, 96 সালে তিনি বিধায়ক হন প্রথমবার, এবং তৃণমূলের অনেক নেতার থেকে তার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, 50 বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতি করেছেন, এবং তার বাড়িতে তার ছেলে অত্যন্ত উচ্চ পদে বিদেশে চাকরি করেন, তার মেয়ে অত্যন্ত উচ্চ শিক্ষিত, তার মেয়ে এবং তার স্ত্রী অত্যন্ত বেদনাদায়ক একটা পরিস্থিতি তাদের বাড়িতে সৃষ্টি হয়েছিল, তারা মনঃক্ষুণ্ণ হয়েছিলেন এই ইডি রেডে। কিন্তু তারা ভেবেছিলেন দলনেত্রী বা তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু কোনোরকম প্রতিবাদ তো দূরস্থ, কোনোরকম যোগাযোগ পর্যন্ত তাদের সঙ্গে করা হয়নি। ফলত তাপস রায় ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্তটা নিয়েছেন, এবং তাপস রায় আগামী, তোমাকে বলে দিচ্ছি, তাপস রায় বিজেপিতে শুধু যোগদানই করবেন না, উত্তর কলকাতা থেকে তিনি বিজেপির গেরুয়া শিবিরের প্রার্থী হবেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন। উত্তর কলকাতাটাকে হাতের তালুর মতন ছেড়েন তাপস রায়, বিজেপিও চাইছে। তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা একটু শুনে নেব তাপস রায় তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে।
জনদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, এবং সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চাই না। হ্যাঁ, তো জনদস্যু ডেমন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। তাপস রায়ের বক্তব্য শুনলাম, এবার আবারও চলে যাবো নিউজ রুমে, সেখানে রয়েছেন এডিটর ইনপুট বুধদেব ঘোষ। সুবোধদা, তুমিও শুনলে তাপসদা কি বললেন এবং তাপস রায় তিনি কি বলছেন, এবং দল ছেড়ে তিনি কিন্তু তৃণমূলের প্রতি একরাশ অভিমান এবং অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবং যেটা জানা যাচ্ছিল যে তিনি দলে থেকে সেভাবে কাজ করতেও পারছেন এবং নতুন করে বিজেপিতে নতুন একটি দলের সঙ্গে তিনি আবারও শুরু করতে যাচ্ছেন, কি বলবেন? দেখো, নিশ্চিতভাবে তাপস রায় যে দলেই যাবেন তিনি নিশ্চিতভাবেই সে দলের একজন সম্পদ হবেন, তার বিরুদ্ধে কোনো রকম, কারণ আমি আমার একটি সূত্র থেকে জানতে পেরেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে, সেখান থেকে যেটা জানা গেছে, একমাত্র তৃণমূল কংগ্রেসের এমন একজন নেতার বাড়িতেই তারা গেলেন যার বাড়ি থেকে কোনো রকম কোনো কিছু পাওয়া যায়নি। তোমাকে বলে রাখি, এই তাপস রায়ের বাড়িতে ইডির যাওয়ার সূত্রটা কী, অনেকেই এটা জানেন না। সুবোধ চক্রবর্তী, তিনি একদা কংগ্রেসের কাউন্সিলর ছিলেন উত্তর দমদম পৌরসভার, এবং তিনি যখন তৃণমূল ছেড়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তিনি যে বিষয়গুলো করলেন তার পরবর্তীতে উইথ দ্য হেল্প অফ একজনের তখনকার বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের সভাপতির সৌজন্যে, এবং তার তাকে যোগদানের হয়তো শর্ত ছিল এগুলোই, সেই শর্ততে দেখা যায় যে এই উত্তর দমদম পৌরসভায় চাকরি পেয়েছেন সেই চেয়ারম্যান অর্থাৎ তৎকালীন চেয়ারম্যান সুবোধ অধিকারীর ছেলে, সুবোধ চক্রবর্তীর ছেলে, মাফ করবেন, সুবোধ চক্রবর্তীর ছেলে, এবং সুবোধ চক্রবর্তীর মেয়ে এবং শালীর ছেলে কিংবা মেয়ে তারা চাকরি পায় কামারহাটি এবং বড়নগর পৌরসভায়। ফলত বড়নগর পৌরসভার সঙ্গে যখন নাম জড়িয়ে গেছিল তৎকালীন সময় বড়নগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, যিনি এখনও চেয়ারপারসন রয়েছে, তার বাড়িতে ইডি যায়, তাকে বারবার ডেকে পাঠানো হয়। এছাড়াও অনিন্দ চৌধুরী, 29 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের বড়নগর পৌরসভায়, তিনি যেহেতু রিক্রুটমেন্ট বোর্ডে ছিলেন তার বাড়িতেও যায়। সেই সূত্র ধরেই তাপস রায়ের নামকে কোথাও জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই কিন্তু একটা সূত্রের দাবি, এবং সেখান থেকে দাঁড়িয়ে তাপস রায়ের বাড়িতে কার্যত ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটানো। ফলত এখনই অনেকে অনেক কিছু বলতে পারছেন, তিনি ধান্দাবাজ, তিনি সুবিধাবাদী, তিনি উত্তর কলকাতার সিটের জন্য তৃণমূলের কাছে দাবি করেছিলেন। সত্যি তৃণমূলের কাছে যদি তিনি দাবিও করে থাকেন সেক্ষেত্রেও তার দাবিটা কিন্তু ন্যায্য। উত্তর কলকাতায় তিনি অন্যতম স্তম্ভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 1998 প্রতিষ্ঠিত হয়, দেখা যায় 2000 সালে তাপস রায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেন। এর পরবর্তী পর্যায়ে তুমি দেখো, যদি দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় দাঁড়িয়ে হেরেছেন, তারপরে তিনি জিতেছেন, তিনি কংগ্রেসে ফিরেছেন, আবার তৃণমূলে ব্যাক করেছেন, এই বিষয়গুলো চলছিল, তার স্ত্রীও তাই করেছে। ফলত তাপস রায়ের ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি কিন্তু 2000 সালের পর থেকে দলটা করেছেন, দল যেখানেই তাকে টিকিট দিয়েছেন তিনি লড়েছেন, এবং তাপস রায়ের এনও ভূমিকাকে সিপিএম বলো, কংগ্রেস বলো কিংবা বিজেপি প্রত্যেকেই প্রশংসা করেছে, এবং তার যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা তারা বারবার তুলে ধরেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিকাল 5টার সময় তাপস রায় গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন, এবং সেই সঙ্গেই তাপস রায় বিজেপিতে যোগদান করবে, এ কথা একদম নিশ্চিত, আর কোনো জল্পনা কল্পনা নেই, সমস্ত জল্পনায় কার্যত জবনিকা পড়ে গেল। রিমা, ধন্যবাদ জানাচ্ছি বুধুদা, বুধুদেব ঘোষ আমাদের এডিটর ইনপুটের সঙ্গে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করলাম। আরও একবার জানাবো আপনাদেরকে, আজকেই বিজেপিতে যোগদান করছেন তাপস রায়, সদ্য তৃণমূল থেকে তৃণমূল দল ছেড়েছেন তিনি, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, বরহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায়, এবং তারপরে তৃণমূল দলের প্রতি একরাশ অভিমান, একরাশ অসন্তোষ,
উগড়ে দিয়েছেন এবং আজকেই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। জল্পনা রয়েছে এরকমই এবং আজকেই বিধানসভা থেকে সোজা সল্টলেকের বিজেপির দপ্তরে যাওয়ার কথা তাপস রায়, সেখানেই আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। জল্পনার অবসান ঘটিয়ে আজই বিজেপিতে যোগদান করছেন তাপস রায়।